লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের পর সেদেশে আটকে পড়া 71 বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। দেশটিতে বিস্ফোরণের ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারের ত্রাণ সহায়তা পাঠানো বাংলাদেশ বিমানবাহিনীর বিমানে আজ বুধবার সকাল 7:15 দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এসব বাংলাদেশিরা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক নূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল 7:15 71 জন বাংলাদেশি নিয়ে বিমানটি দেশে অবতরণ করে, তবে এতে 73 জন বাংলাদেশি ফেরার কথা ছিল। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বাংলাদেশ সরকারের ত্রাণ নিয়ে লেবানন যায় বিমানবাহিনীর C-130J একটি বিমান। গত 10 আগস্ট বিমানটি লেবাননের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।